যারে যেই ভাষে প্রভু করিলেন সৃজন, সেই ভাষাই তার অমূল্য রতন। কিংবা যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। ষোড়শ শতকে কবি সৈয়দ সুলতান আর সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিমের সেই তীব্র উচ্চারণ আমাদের মাতৃভাষা আন্দোলনের প্রেরণার স্বপ্নবীজ। বাংলা ভাষা আন্দোলন ছিল 1947 থেকে 1956 পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ভাষা আন্দোলন নিয়ে আমার 7 পর্বের আয়োজনে আজ প্রথম পর্বের আয়োজন আমাদের ভাষা আন্দোলনের পটভূমি এবং ছাত্র সমাজের ভূমিকা। আমরা জানি 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। ভাষা, নৃতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, ভৌগোলিক পরিবেশ, খাদ্য অভ্যাসসহ সকল ক্ষেত্রে বিস্তার ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে প্রায় 2000 মাইলের ব্যবধানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত করে একটি অসম রাষ্ট্র গড়ে তোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধাররা প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসাবে বেছে নেয় বাঙালির প্রাণের ভাষা বাংলাকে। অথচ 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তানের ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে মোট জনসংখ্যার 54.60 পাচ্ছেন বাংলা, 28.04 পাচ্ছেন পাঞ্জাবি, 5.8 পাচ্ছেন সিন্ধি, 7.1 পাচ্ছেন পশতু এবং 7.2 পাচ্ছেন উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষীর নাগরিক। এটা সত্য যে উর্দু ছিল পাকিস্তানি ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে। অন্যদিকে তদানীন্তন পূর্ববঙ্গের জনসংখ্যা 4.40 কোটির মধ্যে 4.13 কোটি ছিল বাংলা ভাষাভাষী। এখানে 98 পাচ্ছেন বাংলা এবং মাত্র 1.1 পাচ্ছেন ছিল উর্দুভাষী। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতি মাতৃভাষার উপর এ আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান সৃষ্টির মাত্র 6 মাস পেরোতে না পেরোতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নামে, যা 1952 সালে দ্বিতীয় পর্বের ভাষা আন্দোলনের মাধ্যমে সাফল্য লাভ করে। ইতিহাস বলে সুদীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশদের অপশাসন ও কুশাসনের অবসান ঘটার পর 1947 সালের 14ই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের উদ্ভব হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত গঠিত হলেও শুধু ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আদর্শগত কোনো যোগসূত্র ছিল না বললেই চলে। মূল কারণ হিসাবে বলা হয় উভয় অঞ্চলের মধ্যকার ভাষাগত বিরোধ। ভাষাগত বিরোধের কারণে বাংলার জনগণ পাকিস্তানের ফান্ডামেন্টাল আইডিওলজি এর সঙ্গে কখনো একত্রতা অনুভব করতে সক্ষম হয়নি। এছাড়া পূর্ব বাংলার মানুষের প্রতি নানাভাবে বৈষম্যমূলক নীতি আরোপ করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। মূলত এসব কারণেই পাকিস্তান প্রতিষ্ঠার অব্যাহতি পরেই ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূতি হয় এবং 1947 সালের সেপ্টেম্বরে পূর্ব বাংলায় তমদ্দুন মজলিস নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। তমদ্দুন মজলিসের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তরুণ অধ্যাপক আবুল কাশেম। আর সেই ভাষা আন্দোলনের প্রভাব বাংলার সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রতিটা পরতে পরতে প্রত্যক্ষ করা যায়, যার সার্থক ফসল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
ভাষা আন্দোলনের পটভূমিকে আমি তিন স্তরে দেখানোর চেষ্টা করব। প্রথম স্তরে 1946 সালে ভাষা আন্দোলন। পশ্চিম পাকিস্তানে শতকরা 97 ভাগ এবং পূর্ব বাংলায় শতকরা 80 ভাগ অধিবাসী ছিল মুসলমান। অধিকাংশ অধিবাসীর ধর্ম এক হলেও ভাষা ছিল ভিন্ন। তাই পাকিস্তান সৃষ্টির সময় রাষ্ট্রভাষা কি হওয়া উচিত এ বিষয়ে বিতর্ক শুরু হয়। 1947 সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব করলে পূর্ব বাংলার বুদ্ধিজীবী মহল, ছাত্র সমাজ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী প্রমুখ বাংলাকে রাষ্ট্রভাষা করার পাল্টা প্রস্তাব করে। 1947 সালের 6 ও 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত নবগঠিত রাজনৈতিক সংগঠন পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুব লীগের কর্মী সম্মেলনে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা করার দাবি জানানো হয়। আমরা জানি একটি সাংস্কৃতিক সংগঠন ভাষার প্রশ্নে সোচ্চার হয়। সংগঠনটির নাম ছিল তমদ্দুন মজলিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম 2 সেপ্টেম্বর 1946 তারিখে উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠন 1946 সালের 15 সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকাটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 1947 সালের মধ্যেই বহু প্রখ্যাত লেখক বাংলা ভাষার প্রতি তাদের দাত্ত্বহীন সমর্থন জানিয়েছিলেন, কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ বাঙালিদের দাবি উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে চাপিয়ে দেয়। যদিও পাকিস্তানের শতকরা মাত্র 3.27% লোকের মাতৃভাষা ছিল উর্দু, তথাপি পাকিস্তানের মুদ্রা, ডাকটিকিট, মানি অর্ডার ফর্ম, রেলের টিকিট প্রভৃতিতে কেবল ইংরেজি ও উর্দু ভাষা ব্যবহার করা হয়। পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয় তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেওয়া হয়। এমনকি পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসাবে ইংরেজি ও উর্দুকে নির্বাচন করা হয়, ফলে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয় স্তরে 1948 সালে ভাষা আন্দোলন। পাকিস্তান গণপরিষদের অধিবেশন শুরু হয় 23 ফেব্রুয়ারি 1948। অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি ও উর্দু সঙ্গে বাংলাকেও গণপরিষদের সরকারি ভাষা করার প্রস্তাব দেন। তিনি যুক্তি দিয়ে বলেন, যেহেতু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকের মাতৃভাষা বাংলা, সুতরাং সংখ্যাগরিষ্ঠের ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তার এই প্রস্তাবের বিরোধিতা করেন। অধিবেশনে লিয়াকত আলী খান মন্তব্য করেন, যেহেতু পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, তাই পাকিস্তানের সরকারি ভাষা মুসলমানের ভাষা হওয়া উচিত। তারা দাবি করত বাংলা হিন্দুয়ানি ভাষা, এমনকি বাংলাকে আরবি অক্ষরে লেখা ও পড়ার জন্য প্রস্তাব আনে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি গণপরিষদে অগ্রাহ্য হয়। পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। উদ্যোগে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে 1948 সালের 26 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করা হয়। বাংলা ভাষার সংগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে 2 মার্চ 1948 ঢাকার ফজলুল হক হলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11 মার্চ 1948 পূর্ব বাংলার সর্বত্র সাধারণ ধর্মঘট আহ্বান করে, কিন্তু পূর্ব বাংলার সরকার বাংলা ভাষার আন্দোলনকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র হিসাবে প্রচার করে। সরকারি পুলিশ বাহিনী ছাত্রদের মিছিল ও সমাবেশে ব্যাপক লাঠিচার্জ করে। সাধারণ জনগণ আন্দোলনে অংশগ্রহণ করতে থাকে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সঙ্গে 15 মার্চ আলোচনায় বসেন এবং 8 দফা চুক্তিনামায় স্বাক্ষর করেন। চুক্তির মূল বিষয় ছিল ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, পুলিশি অত্যাচার নির্যাতনের বিষয়ে তদন্ত করা হবে।
পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের সভায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করা হবে, সংবাদপত্র থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ইত্যাদি। কিন্তু পূর্ব বাংলা সরকার চুক্তির শর্তগুলি বাস্তবায়ন না করায় ভাষা আন্দোলন অব্যাহত থাকে। 21 মার্চ 1948 ঢাকা রেসকোর্স ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় মুহাম্মদ আলী জিন্না স্পষ্ট করে ঘোষণা করেন যে পাকিস্তানের সরকারি ভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। জিন্নার ঘোষণায় পাকিস্তান সরকারের প্রতি পূর্ব বাংলার মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাসের ভাব সৃষ্টি হয়, আর এভাবেই ভাষা আন্দোলন ক্রমান্বয়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তৃতীয় স্তরে 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভাষা আন্দোলন পুনরুজ্জীবিত হয়। পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 27 জানুয়ারি 1952 এক জনসভায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণার পর ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 জানুয়ারি 1952 ছাত্র ধর্মঘট ও সভা আহ্বান করে। 30 জানুয়ারি সবাই 4 ফেব্রুয়ারি 1952 ঢাকা শহরে ছাত্র ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও ছাত্র সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিক্ষোভ ঠেকাতে সমস্ত ঢাকায় 144 ধারা জারি করা হয়। সরকারি ঘোষণায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্ত গ্রহণ করেন। 144 ধারা ভাঙ্গার পন্থা হিসাবে 10 জন 10 জন করে ছাত্র রাস্তায় মিছিল বের করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই এদিন গ্রেপ্তার হন। পুলিশ মিছিলকারীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং কাঁদনি গাছ নিক্ষেপ করে, কিন্তু সব বাধা উপেক্ষা করে ছাত্ররা মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে জমায়েত হন। তখন ছাত্ররা দলবদ্ধ স্লোগান দিতে থাকলে পুলিশ বাহিনী এসে তাদের তাড়া করে এবং ছাত্রদের উপর কাঁদনি গাছ নিক্ষেপ করে। প্রতিবাদে ছাত্ররা ইট পাটকেল ছুড়তে থাকে। একদিকে ইট পাটকেল আর অন্যদিকে থেকে তার পরিবর্তে কাঁদনি গাছ আর লাঠিচার্জ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই সালাম, রফিক, বরকত, জব্বার শহীদ হন এবং আহত হন অসংখ্য ছাত্র। 7 পর্বের প্রথম পর্বের আয়োজন এখানেই সমাপ্ত। ভাষা আন্দোলন নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো।